বন্ধুরা, গৌতমদের শর্ট স্টোরি এই চ্যানেলের বহু শ্রোতা বন্ধু আমার কাছ থেকে জানতে চেয়েছেন, তারা যদি চার চাকা গাড়ি নিয়ে পুরী যান তাহলে সেই গাড়িগুলোর কোথায় কোথায় পার্ক করা যায়, অর্থাৎ পার্কিং জোন সম্পর্কে জানতে চেয়েছেন। দেখুন, এই যে বিচ রোডে যে দেখালাম যে তাখানে কিন্তু পার্ক করা যায় না, গজপতির সামনে পার্ক করতে পারবেন, গজপতির সামনে স্পেস আছে, পার্ক করতে পারবেন। আবার এই দেখুন, নিউ কাকাতুয়া রেস্টুরেন্টের সামনে কিন্তু খুব ঘিঞ্জি জায়গা গলিটা, এই গলিতে দেখতে পাচ্ছেন হোটেল নিউ মুন আছে। নিউ মুনের সামনে কিন্তু গাড়িটা খানিকক্ষণের জন্য হয়তো পার্ক করা যায় গেল, কিন্তু এই ঘিঞ্জি রাস্তাটায় কিন্তু পার্ক করার বিশেষ সুবিধা নেই, কারণ সারা রাত পার্ক করা যাবে কি না এটা কিন্তু আপনারা যে হোটেলে উঠবেন সেই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিতে হবে। দেখুন রাস্তাটা, দেখুন অপরিসর রাস্তা, এখানে কিন্তু পার্ক করার তেমন সুবিধা নেই। আমি গজপতির ছাদ থেকে দেখাচ্ছি এই জগন্নাথ ইন্টারন্যাশনাল, ওই যে নীল রঙের ডার্ক ব্লু এবং লাইট ব্লুর যে কম্বিনেশান জগন্নাথ ইন্টারন্যাশনাল, ওখানে কিন্তু পার্ক করার জায়গা আছে। এই এই যে শ্রীকৃষ্ণ লজ, এই সাদা বাড়িটা, এখানে পার্ক করতে পারবেন। এটা হচ্ছে গজপতির সামনের দিকটা, ওইখানে পার্কিংয়ের কিছু কিছু জায়গা আছে, হোটেলের ভেতরে না হলেও হোটেলের সামনে পার্ক করা যাবে। এই এদিকটার যে হোটেলগুলো আছে, যেখানে বিভিন্ন হলিডে হোম আছে বা হোটেল রয়েছে, সেখানে কিন্তু পার্ক করা যাচ্ছে। দেখুন হোটেল নিউ সিহক, এখানে পার্ক করা যাচ্ছে, অল্প গাড়ি দেখছেন বাঁদিকে গাড়ি পার্ক করে আছে, ভেতরে একটা হোটেল আছে সেখানেও গাড়ি অল্প পার্ক করা যাবে, তো খুব যে বেশি গাড়ি এখানে পার্ক করতে পারা যাবে তা নয়। কিন্তু এই যে রাস্তার উপর যেগুলো বেলাভূমি নিবাস, এখানে কিন্তু খুব একটা পার্কিংয়ের সুবিধা নেই, কারণ এটা বিচ রোড, বিচ রোডের উপরে কিন্তু পার্কিংয়ের বিশেষ সুবিধা নেই। ক্ষণিকের জন্য হয়তো আপনি রেখে গাড়িটা যেতে পারলেন এদিক ওদিক, কিন্তু সেভাবে কিন্তু পার্কিংয়ের সুবিধা কিন্তু এই বিচ রোডে নেই। এই সবগুলোই বিচ রোড দেখানো হচ্ছে, বিচ রোডের হোটেলগুলো দেখানো হচ্ছে। এইটা দেখুন হোটেল নীলাচল, যে উৎকল হ্যান্ডলুম যে দোকানটি দেখছেন তার ওই বাড়িটাই হচ্ছে হোটেল নীলাচল। নীলাচলের রাস্তাটাও কিন্তু ঘিঞ্জি, এই ভেতরে কিন্তু প্রচুর হোটেল আছে এবং সেই হোটেলগুলোতে হলিডোমও আছে, কিন্তু এটা ঘিঞ্জি রাস্তা, এখানে পার্কিংয়ের স্কোপ কিন্তু খুব কম, পার্কিংয়ের স্কোপ কম। এটা দেখুন পুলিনপুরি, পুলিনপুরির এখানে অল্প স্বল্প গাড়ি পার্ক করা যাবে, খুব বেশি তো স্পেস দেখছি না যে পার্ক করার মতন, তবে হয়তো দু একটি গাড়ি পার্ক করা যেতে পারে হোটেল পুলিনপুরির সামনে এই জায়গাটি। তাছাড়া ভিক্টোরিয়া ক্লাব হোটেল যেটা, সেখানে কিন্তু ওদের স্পেস কার পার্কিংয়ের জায়গা আছে, ভিক্টোরিয়া হোটেলের ভেতরে এটা ক্যাম্পাসটি বড়, দেখছেন বাঁদিকে সব গাড়িগুলো পার্ক করা আছে, একেবারে ভিক্টোরিয়া হোটেলে যারা উঠবেন তারা কিন্তু এই পার্কিংয়ের সুবিধাটা পাবেন। দেখুন ভিক্টোরিয়া হোটেলের ভেতরে গাড়ি পার্ক করাও রয়েছে, এই স্পেসগুলো আছে। কলিঙ্গ ফিলিগ্রি, এর সামনেও অল্প স্বল্প গাড়ি পার্ক করা আছে দেখেছি, তবে পুরী হোটেলে কিন্তু সামনেটা, যদিও সেটা বিচ রোডের ওপরে, কিন্তু বেশ কিছু গাড়ি পার্ক করার অনুমতি বোধ হয় ওদের আছে, কারণ পুরী হোটেলের সামনে কিন্তু বেশ কিছু গাড়ি পার্ক করা আমি অবস্থায় আমি দেখেছি, এবং যারা বোর্ডার পুরী হোটেলে উঠেছেন তারাই সম্ভবত এই গাড়িগুলো পার্ক করেছেন। এইটা যদিও বিচ রোডের ওপর পুরী হোটেল, কিন্তু হয়তো ওদের স্পেশাল পারমিশন নেওয়া আছে, ওদের পুরী হোটেলে থাকলে কিন্তু আপনি এই পার্কিংয়ের সুবিধাটা পেতে পারেন। কিন্তু এটা খুব ব্যস্ত রাস্তা, একটা ব্যস্ত জনপদ, ব্যস্ত রাস্তা এই বিচ রোড, যেখান দিয়ে মুহুর্মুহুর গাড়ি যাচ্ছে এবং মানুষের ঢলও রয়েছে, সুতরাং এখানে কিন্তু অন্যান্য হোটেলে কিন্তু সামনে কিন্তু গাড়ি রাখার একটু সমস্যা আছে। এই গোল্ডেন ট্রি দেখতে পাচ্ছি, গোল্ডেন ট্রির সামনে গাড়ি একাত্রা দাঁড়িয়ে আছে, কিন্তু সেভাবে নেই। হোটেল স্বপ্নপুরী, এখানে এই যে দেখছেন ওটিডিসির হোটেল,
উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন, এদের কিন্তু পার্ক করার ভেতরে প্রচুর জায়গা আছে। আপনারা যদি উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের হোটেলে ওঠেন তাহলে কিন্তু পার্ক করার জায়গা পাবেন, ভেতরে অনেক জায়গা আছে। হোটেল সি ভিউতে তেমন কিন্তু পার্ক করার জায়গা নেই, তার পাশেই সাগরিকা আছে, সাগরিকা হোটেল। সাগরিকা হোটেলে অল্প স্বল্প আপনি গাড়ি পার্ক করতে পারবেন, অল্প গাড়ি ওখানে পার্ক করা যাবে, মানে যারা প্রথম থেকে যাবেন তারা হয়তো পার্ক করবেন, এরকম ব্যাপারটা। আবার গাড়ি বেরিয়ে গেলে আবার কেউ কেউ পার্ক করতে পারবেন হোটেল সাগরিকায়। এই দেখুন, এটা হচ্ছে হোটেল সুইমিং, এটা এই হোটেলগুলো কিন্তু গজপতির দিকে, হোটেল শুভ প্যালেস। এই হোটেলগুলোর সামনে অল্প বিস্তর গাড়ি পার্ক করা, এই যে সুইমিংয়ের ভেতরে কিন্তু, হোটেল সুইমিংয়ের ভেতরে কিন্তু গাড়ি রয়েছে, এটা কিন্তু পার্ক করার জায়গা আছে। এই এই হোটেল সুইমিং, হোটেল শুভ প্যালেস, এশিয়ান ইন, এদের কিন্তু গাড়ি পার্ক করার হোটেলের সামনে জায়গা আছে। এখানে অল্প বিস্তর গাড়ি পার্কিং আমি দেখেছি, এগুলো যেমন এশিয়ান ইন, এশিয়ান ইনের সামনেও গাড়ি পার্ক করার দেখেছি। এ দেখুন হোটেল রাজ, হোটেল রাজের ভেতরে নয় কিন্তু হোটেল রাজের সামনে কিন্তু অনেক জায়গা আছে যেখানে আমি গাড়ি পার্ক করতে দেখেছি। এই যে হোটেল রাজ দেখতে পাচ্ছেন, এর পেছনটাই গজপতি হোটেল। হোটেল রাজের সামনে গাড়ি পার্ক করার জায়গা আছে। হোটেল গোপীনাথ, দেখুন গোপীনাথ, গোপীনাথ হোটেল গোপীনাথ, গোপীনাথের সামনেও কিন্তু আপনি গাড়ি পার্ক করতে পারবেন অল্প বিস্তর। আর গজপতির সামনে যে পার্ক করতে পারবেন, এটা তো আপনাদের বললামই, গজপতির সামনে অল্প বিস্তর গাড়ি পার্ক করা যেতে পারে। এদিকটা চলে এলাম একেবারে কাঠিয়া বাবার আশ্রমের দিকটা, হোটেল এম্পায়ার্স আছে, হোটেল এম্পায়ার্স আছে। এদিককার হোটেলগুলোর সামনে কিন্তু গাড়ি পার্ক করা যাবে, কারো কারো ভেতরেই জায়গা আছে, আর কারো কারো এত প্রশস্ত রাস্তা একেবারে হোটেল ঘেঁষে গাড়ি পার্ক করা যেতে পারে। আমি দেখেছি ওদের পার্ক করা আছে, এশিয়ান লাগন তাদের ভেতরেও গাড়ি পার্ক করতে দেখেছি আমি। এই যে এশিয়ানা, এশিয়ানা লাগন, এদের ভেতরেও গাড়ি পার্ক করতে আমি দেখেছি, বা হোটেলের সামনেটাও পার্ক করা যাবে। আমরা কাঠিয়া বাবার আশ্রমে উঠেছিলাম, কাঠিয়া বাবার আশ্রমে কিন্তু জায়গা আছে, মহারাজের অনুমতিক্রমে, যিনি ওখানে আছেন তার অনুমতিক্রমে কিন্তু ভেতরে গাড়ি দেখা যাবে। এ দেখুন এশিয়ানা লাগনের, এশিয়ানা লাগনের সামনে বেশ কিছু গাড়ি। এই যে জীবনসন্ধ্যা হোটেল, জীবনসন্ধ্যা হোটেলের সামনে কিন্তু বেশ কিছু গাড়ি পার্ক করা অবস্থায় আমি দেখেছি। হোটেল এম্পায়ার্স, হোটেল এম্পায়ার্সের সামনেও কিন্তু পার্ক করার জায়গা আছে। অর্থাৎ যেদিকটা কাঠিয়া বাবার আশ্রম সেদিকে হোটেলগুলো ঘিঞ্জি নয়, সেখানে কিন্তু পার্কিংয়ের একটু আধটু জায়গা আছে, বা কাঠিয়া বাবার আশ্রমের পাশে যে গলি আছে সেই গলিতে ঢুকে গিয়ে যে সমস্ত হোটেলগুলো আছে সেখানে কিন্তু আপনি পার্কিং করতে পারেন রাত্রেবেলা। এই যে জীবনসন্ধ্যা হোটেলের সামনে দেখতে পাচ্ছেন পার্কিং করা আছে গাড়ি, হোটেল এম্পায়ার্সের সামনেও পার্কিংয়ের সুবিধাটা আছে। আর বিচ রোডে ফোর হুইলার পার্কিং অ্যাহেড, এই যে দেখছেন পোস্টারটি, এই প্ল্যাকার্ডটি, এই প্ল্যাকার্ডই বলছে যে কাছাকাছি, অর্থাৎ এই হোটেল সোনালি বা হোটেল নিউ সিয়ক পুরী এর সামনেই কিন্তু এই প্ল্যাকার্ডটি আমি দেখেছি, অর্থাৎ সামনেই পার্কিংয়ে নিশ্চয়ই জায়গা করে দেওয়া আছে, তা না হলে কিন্তু এই প্ল্যাকার্ডটি থাকতো না। এটা আপনাদের গিয়ে খুঁজে নিতে হবে, ড্রাইভারকে, যিনি ড্রাইভ করবেন তাদেরকে খুঁজে নিতে হবে যে এখানে পার্কিং জায়গাটা কোথায়। পুরী হোটেলের কথা তো আগেই বলেছি, পুরী হোটেলের সামনে ওদের নিজস্ব পার্কিং এরিয়া আছে, যেখানে পুরী হোটেলের বোর্ডার যারা তারা পার্কিং করতে পারেন। হোটেল সুইমিংয়ের কথাও আমি বলেছি, হোটেল সুইমিং দেখতে পাচ্ছেন, এশিয়ান ইন দেখেছেন, হোটেল সুইমিং দেখেছেন, এখানেও পার্কিংয়ের জায়গা আছে। পুলিনপুরিতে অল্পই জায়গা, পুলিনপুরিতে খুব বেশি জায়গা আছে পার্কিংয়ের তা বলবো না। ওটিডিসির হোটেলের ভেতরটা তো আগেই বলেছি আপনাদের, এখানে কিন্তু আপনারা পার্কিং করতে পারবেন, অনেক জায়গা ভেতরে হোটেল ওটিডিসির, উড়িষ্যা ডেভেলপমেন্ট কর্পোরেশন, উড়িষ্যা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ভেতরে অনেকটাই জায়গা আছে, সেখানে আপনি করতে পারবেন, পার্কিং করতে পারবেন। কিন্তু এই গোল্ডেন ট্রির সামনে বিশেষ জায়গা নেই, অল্প স্বল্প জায়গা, ভিক্টোরিয়া হোটেলের সামনেও জায়গা আছে, এই ভেতরের জায়গা আছে, ভেতরে গিয়ে আপনি পার্কিং করতে পারেন। আর সুইমিং হোটেলের ভেতরে দেখছেন গাড়ি পার্ক করা আছে, আপনি গাড়ি পার্ক করতে পারেন। মোটামুটিভাবে এগুলোই আপনাদের বললাম গাড়ি পার্কিং, যা বন্ধুরা যারা চার চাকা গাড়ি নিয়ে পুরী যাবেন তারা পার্কিংয়ের এই সমস্ত অঞ্চলগুলো, অঞ্চলগুলো গাড়ি রাখতে পারবেন। তবে সবটাই কিন্তু হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিতে হবে যে সেখানে গাড়ি পার্ক করতে তাদের কোনো অসুবিধা আছে কি না, বা কারোর অন্য কোনো অসুবিধা আছে কি না, এটা কিন্তু কথা বলেই আপনাদের স্থির করতে হবে। নমস্কার বন্ধু।